नमस्कार बंधुरा, आबार चले एलाम नतून एकटा भिडियो निये। आशा करी तुम्हरा सबाई खूब भालो आछो, आमियो भालोई आछी। तो आज के बोलते एसेछी आरो एकटी गाछ निये। आमरा साधारणत बाड़ीते अनेक गाछी लागाई, तादेर मध्ये सब गाछेरई किछु ना किछु गुणागुण आछे। तो जे साधारणत जे गाछगुलो आमरा देखते पाई, जेमन जबा गाछ, अपरिजिता गाछ, तुलसी गाछ, এই গাছগুলোর মধ্যে অপরাজিতা গাছের অনেক গুণাগুণ আছে। বাস্তুশাস্ত্র অনুসারে অপরাজিতা গাছ ঘরে সুখ সমৃদ্ধি আনে এবং বিশ্বাস করা হয় যে এই গাছের সঙ্গে ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হয়। তাই এই গাছটি ঘরে লাগালে অর্থে সংকট কাটে। তবে বাস্তু অনুসারে সঠিক দিক এবং দিন বেছে এই গাছ লাগানো উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব, উত্তর, উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগাতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে দিকটি ঈশ্বরের দিক, আসলে ভগবান এই দিকেই থাকেন। তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য বাড়ির এই দিকগুলিতে এই গাছ লাগাতে হবে। প্রধানত উত্তর পূর্ব দিকে লাগানো অপরাজিতা উদ্ভিদ আপনার জন্য এবং বাড়ির সুখ ও সমৃদ্ধির জন্য খুব ভালো হতে পারে। এছাড়াও আপনি মূল দরজার ডান পাশে এই গাছটি লাগাতে পারেন বা একটি পাত্রে রাখতে পারেন। আপনি যদি এই গাছটি বৃহস্পতিবার এবং শুক্রবার রোপণ করেন, তবে এটি আপনার জন্য খুব উপকারী। তাহলে আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে এবং বিষ্ণুর কৃপাও বজায় থাকবে। প্রকৃতিতে যত সুন্দর সৃষ্টি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুল, আর ফুলের মধ্যে এক অনন্য ফুল হলো এই অপরাজিতা। এই ফুলটি নীলকণ্ঠ নামেও বেশ পরিচিত। মালাক্কাদ্বীপ বা টার্নেট থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফুলটি। ভারতের কেরালায় এই ফুলটির নাম শঙ্খপুষ্পী। নীল রং ছাড়াও সাদা, হালকা বেগুনি, হলুদ ও লাল রঙের অপরাজিতাও ফুল দেখতে পাওয়া যায়। এই ফুল, লতা, পাতা, শিকড়ে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরে ম্যাজিকের মতো কাজ করে। যেমন অপরাজিতার নীল চা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে। তাই লিভারের সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে অপরাজিতা ফুলের চা। অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অপরাজিতা। অপরাজিতায় বিদ্যমান স্যাপোনিন ও ফ্ল্যাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। অপরাজিতায় থাকা অ্যান্থোসায়ানিন মানবদেহে ফ্রি রেডিকাল তৈরিতে বাধা দেয়, যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। অ্যালজাইমার রোগের চিকিৎসায় অপরাজিতাকে ব্যবহার করে থাকেন চিকিৎসকরা, কারণ এই ফুল স্মৃতিশক্তি বর্ধক হিসেবে কাজ করে। হৃদরোগের ঝুঁকি কমায় অপরাজিতা। এটি রক্তে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএল এর পরিমাণ কমায়। তাই হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকতে ডায়েটে বেছে নিন অপরাজিতার চাকে। তো কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে এরকম একটি উপকারী নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর হাসতে থাকো। টাটা, বাই বাই।